Where is the sun? Yes. The Wonder Garden. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি জনি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তাবুক ছাড়ার পর দৌড়ার কিছুক্ষণ আগে, দৌড়া বর্ডার কিছুক্ষণ আগের এরিয়া। এটা তাবুক ছাড়ার পর আপনার 100 কিলোমিটারের মতন দূরে। তাবুক হচ্ছে সেই জায়গা, যে জায়গা নাকি হচ্ছে আপনার দ্য লাইন সিটি, সৌদি আরবে যেটা করতে যাচ্ছে সেই জায়গার উপর দিয়ে আমরা আসছি। কিন্তু এখনও ওইভাবে স্থাপনা নাই, এর জন্য আসলেই কোনো কিছু ভিডিও করা হয়নি। কারণ করবো যে কি করব, শুধু মাটি কি ভিডিও করব, এর জন্য আর করা হয় নাই। তো এই সিটিটা খুবই সুন্দর। আমি আসলে ওই মূলত ভিডিও করছিলাম হচ্ছে ইনস্টাগ্রামের জন্য, এর জন্য হচ্ছে আপনার ভিডিওটা এইভাবে করছি, নয়তোবা আপনার ইউটিউবের জন্য ভিডিও করা হয় নাই। তো ভাবলাম যে সমস্যা কি, অনেকেই তো দেখি যে এইভাবেই ভিডিও দেয়, তো ভাবলাম যে এটাও ছেড়ে দিই, ইউটিউবে সমস্যা হবে না হয়তো, বা মানে ভালোই লাগবে দেখতে। তো এই জায়গাটা আসার পর খুবই ভালো লাগছে, আমরা সবাই আসছি। এটা টয়োটার একটা গাড়ি নিয়ে আসছিলাম, টয়োটার এই গাড়িটা নিয়ে ঘুরে মজাই পেয়েছি। এই গাড়িটার মডেলটা আমার মনে নেই, আমি আপনাদেরকে পরে ডিসক্রিপশনে লিখে দেবো যে কী মডেলের গাড়ি ছিল। ভিডিও শুরুতে হয়তো আপনারা দেখতে পেয়েছেন যে জায়গাটা, এটা হচ্ছে এই এরিয়া থেকে একটু সামনে যাওয়ার পরেই, মানে এত সুন্দর এরিয়াটা যা বলার মতন না। মানে সৌদি আরবে আসলে দেখার মতন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু আমাদের যাওয়া পড়ে না, অনেকেই ঘুরতে যায় না কোথাও, এর জন্য আসলে জানে না। কিন্তু ঘুরতে যাওয়ার মতন অনেক জায়গা আছে সৌদি আরবে, দেখার মতন অনেক জায়গা আছে। তা আমরা আমি চেষ্টা করতেছি যে কিছু জায়গা ঘোরার জন্য, যে যে জায়গাগুলো সুন্দর আছে। আসলে সময় পাই না, কাজের কারণে আসলে ওইভাবে সময় পাওয়া যায় না, ফ্রি টাইম পাওয়া যায় না, যে ঘোরার মতন কোনো সময় থাকে না এখানে। আসলে হচ্ছে কাজ আমার বলতে কি, মানে সারাদিন তো বাসায় থাকি, কিন্তু যখন ফোন আসে তখন বের হইতে হয়, এর জন্য আসলে কোথাও যাওয়া পড়ে না তেমনভাবে। আর নয়তোবা তো আপনার সারাদিন বেশিরভাগ সময় ঘুমাই থাকি, ভিডিও দেখি, এডিট করি, এইগুলোই করতে থাকি, তেমন কোনো কাজ নাই। এই যে এই জায়গার আরও অনেকগুলো ভিডিও দিছি আমি, কিন্তু হচ্ছে যে মানে এই জায়গাটা, মানে এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি এই জায়গার ভিডিও দেই নি, কারণ এই জায়গা দিয়ে ভিডিওটা করা হয় নাই। তা এখন মোবাইলে দেখলাম যে এই ভিডিওগুলো আছে, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো এখন আমি ড্রাইভ করতেছিলাম, ছোট ভাই আমার ভিডিও করতেছিল, কিন্তু আসলে আমি তো ঠিকভাবে আসতেছিলাম না, সামনের বাইরের যে এরিয়াটা ওইটা ক্লিয়ার আসতেছিলো, আমাকে ব্লার দেখা যাচ্ছিলো। তো আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা।